চার্জব্যাক লেটার তো ব্যাংকে জমা নেয়নি, তো এমত অবস্থায় যে টাকাগুলো কেটে নিয়েছে টাকাগুলো ফেরত পাওয়ার কি পদ্ধতি? তো দেখুন, চার্জব্যাক লেটার আমরা আগে ব্যাংকে গিয়ে জমা দিতাম, এখন জমা নিচ্ছে না, কারণ ব্যাংকেও প্রচুর পরিমাণে কাজ, প্রচুর কাস্টমার আসছে এবং ব্যাংক বা ব্যাংকের ম্যানেজার বাড়তি হেডেক নিতে চাইছে না। তো আমার অনেক রিটেলার আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে চার্জব্যাক লেটার জমা দিতে গিয়েছিল, কিন্তু তারা জমা দিতে পারেনি। আর হ্যাঁ, যারা এই ভিডিওটা দেখছেন, মানে আপনারা যদি চার্জব্যাক লেটার জমা দিতে পেরেছেন ব্যাংকে বা পারেননি, এই ভিডিওটার কমেন্টে কিন্তু লিখবেন। তো এমতো অবস্থায় কমপ্লেন কোথায় করবেন, যেহেতু চার্জব্যাক লেটার ব্যাংক জমা নেয়নি? আরেকটা কথা, যে সমস্ত টাকাগুলো আটকে গিয়েছিল ফেল ট্রানজ্যাকশন, অনেকে কিন্তু অনেক টাকায় কিন্তু রিফান্ড চলে এসেছে। তো যে টাকাগুলো রিফান্ড আসেনি, 4 তারিখ 5 তারিখ 6 তারিখের টাকা অনেক কাস্টমারের রিফান্ড আসেনি, কিন্তু তারপরে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অনেক কাস্টমার কিন্তু আমাকে জানাচ্ছে মেসেজ করে যে দাদা টাকা রিফান্ড দিয়ে দিয়েছে। এবং যে টাকাগুলো রিফান্ড দেয়নি সেগুলো কমপ্লেন কিভাবে করবেন আজকের ডেটে? তো দেখুন, সমস্ত ব্যাংকই কিন্তু তাদের কমপ্লেন সাইট নেট ব্যাংকিং সাইটে খুলে রেখেছে, আপনি নিজেও কিন্তু কমপ্লেন করতে পারবেন কাস্টমারের হয়ে সরাসরি ব্যাংকে। তো কিভাবে কমপ্লেন করবেন এই ভিডিওটা আজকের নিয়ে, এই নিয়েই পুরো ভিডিওটা দেখুন। তো দেখুন, সিএসসি ডিজিটাল সেবা পোর্টালের যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আজ থেকে প্রায় 15-20 দিন আগেই কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছিল এই লিঙ্কগুলো দিয়ে, যে যদি কোনো ট্রানজ্যাকশন ফেলড হয় এই লিঙ্কে গিয়ে কমপ্লেন করতে। কিন্তু আমি রীতিমতো স্টেট ব্যাংকে যেহেতু বেশি ফেলড হয়েছে, স্টেট ব্যাংকের লিঙ্কটায় টাচ করে কোনো মতেই কমপ্লেন করতে পারছিলাম না, কারণ ওখানে এইপিএস বলে কোনো ক্যাটাগরি খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আমারই এক রিটেলার, আমারই নাম সৌভিক সাহরির নাম, তো সে একটা পদ্ধতি দিয়েছে, এই পদ্ধতিতে কমপ্লেন করলে নাকি টাকা তাড়াতাড়ি রিফান্ড আসছে, এবং কি না ওখানে একটা রেফারেন্স নাম্বার দিচ্ছে, সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে ট্র্যাক করে দেখাও যাবে যে তার কমপ্লেনটা সাকসেস হয়েছে না পেন্ডিং আছে। তো কিভাবে কমপ্লেন করবেন এই নিয়ে আজকের ভিডিওটা। তো এই যে কমপ্লেন লিঙ্ক, ডাইরেক্ট ব্যাংকে যে কমপ্লেন করবেন এই লিঙ্কগুলো কোথায় পাবেন? তো দেখুন, যদি আপনি হোয়াটসঅ্যাপে লিঙ্কগুলো না পেয়ে থাকেন, ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, বা এই প্রত্যেকটা ব্যাংকের কমপ্লেন করার লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব, বা আপনারা টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট খুলবেন, গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপের মতো টেলিগ্রাম বলে একটা অ্যাপ্লিকেশান আছে, ওখানে একটা মোবাইল নাম্বার ওটিপি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন এবং সৌভিক বাংলা সার্চ করবেন, তাহলে কিন্তু আমার এই পচা মুখের ছবিটা পেয়ে যাবেন। ওইখানে আপনি অ্যাড হয়ে থাকবেন, প্রত্যেকটা লিঙ্ক এবং কাস্টমারের কত তারিখে টাকা কেটেছে, কত তারিখে টাকা আসছে, সমস্ত আপডেট কিন্তু ওই গ্রুপটাতে দেওয়া হয়, ওই টেলিগ্রাম চ্যানেলটাতে। তো সরাসরি আসুন, কমপ্লেন কীভাবে করবেন স্টেট ব্যাংকে তো এটাই দেখা যাক, বা এই কমপ্লেন লিঙ্কগুলো কিন্তু আপনি আরও এক জায়গায় পেয়ে যাবেন। স্পাইস মানি কম্পিউটারে লগ ইন করবেন, লগ ইন করার পরে এইপিএস বলে একটা অপশান আছে, যেখান থেকে আধার নাম্বার অ্যাকাউন্ট সিলেক্ট করে টাকা তোলা যায়, সেই পেজটাতে যাবেন, তার ঠিক একদম নিচে দেখবেন। তো আসুন আমি এখানে দেখিয়ে দিই আপনাদেরকে সরাসরি। তো এখানে দেখতেই পাচ্ছেন স্পাইস মানি, B2B স্পাইস মানি, এখানে আমি লগ ইন করেছি। লগ ইন করার পর এইপিএসে গেছি, এইপিএসে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আধার নাম্বার এবং ব্যাংক সিলেক্ট করতে বলে একদম এইখানে দেখুন একটা অপশান রয়েছে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাই ক্লিক করবেন। এই লিঙ্কটাই ক্লিক করলেই দেখবেন অনেকগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছে, স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, এই আপনার যেই ব্যাংকে কমপ্লেন করার সেই ব্যাংকের উপরে জাস্ট টাচ করবেন, তাহলে কিন্তু এইরকম একটা কমপ্লেন পেজ চলে আসবে। তো কিভাবে কমপ্লেন করবেন স্টেট ব্যাংক বা অন্যান্য কোনো ব্যাংক, আমি সরাসরি এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো। এবং যদি আপনার এই ব্যাংকের লিস্ট না থাকে, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে কিন্তু চার্জব্যাক লেটার জমা দিতে হবে। তো চলে আসুন সরাসরি কম্পিউটারে কিভাবে এই অনলাইন কমপ্লেনটা করবেন। দেখুন, এই যে লিঙ্কগুলো আছে, এখানে কী কী ব্যাংক আছে, স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, এলাহাবাদ ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাংক, মহারাষ্ট্র ব্যাংক এবং আরও অনেকগুলো ব্যাংক আছে, এবং ইউকো ব্যাংক আরে আরও কিছু লিঙ্ক, যেগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যে সমস্ত ব্যাংকের লিঙ্ক এখানে নেই সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো।
তো চলুন স্টেট ব্যাংকের উপর টাচ করা যাক। স্টেট ব্যাংকের উপরে টাচ করলেই দেখুন এইরকম একটা ফর্ম চলে এসেছে, তো দেখতে পাচ্ছেন? আর একটু সামনে নিয়ে গিয়ে দেখাই, দেখুন এখানে আছে কাস্টমার টাইপ, মানে কাস্টমারটা কী টাইপের। এখানে সবসময় আপনি এক্সিস্টিং SBI কাস্টমার করবেন, আপনি কমপ্লেনটা কিন্তু কাস্টমারের হয়ে করছেন, ঠিক আছে? এখানে কাস্টমারের অ্যাকাউন্ট দেবেন, চলুন আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যাক। যাই হোক, এইভাবে কমপ্লেনটা করবেন, দেখুন এক্সিস্টিং SBI ব্যাংক কাস্টমার, কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, কাস্টমারের নাম দেবেন, এখানে তার ব্রাঞ্চ কোন ব্রাঞ্চ, এখানে গিয়ে ব্রাঞ্চটা আপনি সিলেক্ট করে দেবেন। তো ব্রাঞ্চ সিলেক্ট করতেও পারেন নাও পারেন, এখানে স্টার মার্ক নেই। কাস্টমারের মোবাইল নাম্বার দেবেন, কাস্টমারের ইমেল আইডি দেবেন, কমপ্লেন টাইপ, এখানে দেখুন অনেকগুলো অপশান আসছে, এখানে কিন্তু কোথাও APS অপশান নেই। যেহেতু APS অপশান নেই, তাই এখানে জেনারেল ব্যাংকিংয়ের উপরে টাচ করবেন, জেনারেল ব্যাংকিং। তারপরে দেখুন এখানে রয়েছে অনেকগুলো অপশান, তো এই অপশানগুলো একটাও খুঁজে পাচ্ছিলাম না কোনটা দেওয়া যায়। আপনারা যাই হোক একটা চয়েস করে দিবেন, আমার মনে হলো ক্যাশ রিলেটেড করাই ভালো, ক্যাশ রিলেটেড। এবং এখানে দেখুন অনেকগুলো অপশান আছে, এখানে আদার্সের উপরে চয়েস করবেন। এবং এখানে একটা লেখার জায়গা দিয়েছে কমপ্লেন, এখানে কি লিখবেন 500টা ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখতে হবে। দেখুন আমি কি লিখেছি, আই ট্রাইড টু উইথড্র ইউজিং APS বা ট্রানজ্যাকশন ওয়াজ ফেলড অ্যান্ড মানি ওয়াজ ডিডাক্ট অন, এখানে তারিখ দিয়েছি এবং RRN নাম্বার লিখেছি। তো এইভাবে আপনারা কমপ্লেন করতে পারবেন। এইখানে একটা রোবট টেস্টিংয়ের জন্য কোড দিচ্ছে, এই কোডটা কিন্তু দেখে দেখে এখানে আপনাকে লিখতে হবে। চলুন আমি লিখে দিই VMHX। দেখুন সাবমিট করার পরেই কিন্তু একটা কমপ্লেন নিয়ে নিচ্ছে স্টেট ব্যাংকের তরফ থেকে, থ্যাংক ইউ ফর গেটিং উইথ SBI। এবং এখানে কাস্টমার কেয়ার নম্বর দিচ্ছে, এবং দেখুন এখানে কিন্তু লিখেই দিচ্ছে যে আমাকে মোবাইলে বা মেসেজের মাধ্যমে একটা কমপ্লেন নাম্বার দেওয়া হবে, বা আমি এই টোল ফ্রি নাম্বারে ফোন করে কিন্তু কমপ্লেনটার ব্যাপারে জানতে পারি। তো এইভাবে আপনারা কমপ্লেন করবেন। তো চলুন এবারে এলাহাবাদ ব্যাংক যাওয়া যাক। এইখানে যে লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলোতে আমি এলাহাবাদ ব্যাংকের উপরে টাচ করলাম। এলাহাবাদ ব্যাংকের উপরে টাচ করতেই দেখুন এখানে কাস্টমার টাইপ চেয়েছে, কাস্টমার টাইপ এসে কাস্টমার করবেন, কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এবং যেগুলো আপনারা পাচ্ছেন না সেটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে যাবেন, এখানে BC মিত্র রিলেটেড, এই দেখুন BC মিত্র রিলেটেড, এখানে টাচ করবেন। টাচ করার পরেই দেখবেন নিচে একটা অপশান আসছে নেচার অফ কমপ্লেন, দেখুন এখানে একটা অপশান আসছে APS, এখানে প্রোডাক্ট অফ সার্ভিস, এখানে ব্যাংক মিত্র করবেন, ব্যাংকিং ট্রানজ্যাকশন রিলেটেড, এবং এখানে দেখুন APS ট্রানজ্যাকশন, পরিষ্কার এখানে APS ট্রানজ্যাকশন দেওয়া আছে। এবং এখানে ক্যাশ রিলেটেড করবেন, কোনো অসুবিধা নেই। RRN নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, RRN বা ট্রানজ্যাকশন নাম্বার, এবং ট্রানজ্যাকশন ডেট, এখানে কত টাকা কেটেছে সেই অ্যামাউন্টটা দেবেন। তো এইভাবে সমস্ত ব্যাংকেরই কিন্তু আপনারা কমপ্লেন করতে পারবেন। তো আবারও বলে দিচ্ছি, এইভাবে কমপ্লেন করে কিন্তু অনেকেই টাকা রিফান্ড পেয়েছে, এবং যে রেফারেন্স নাম্বারটা দেবে ওই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনি ট্র্যাক করে দেখতে পারবেন যে আপনার কমপ্লেনটা সাকসেসফুল আছে না পেন্ডিং আছে, এবং আপনি কাস্টমার কেয়ারেও ফোন করে জানতে পারবেন ওই ব্যাংকের। তো এই কমপ্লেনটা কিন্তু মনে রাখবেন, আপনি নিজে করবেন না, আপনি কাস্টমারের হয়ে করবেন, মোবাইল নাম্বার ইমেল আইডি সব কাস্টমারের দেবেন, আপনি জাস্ট কাস্টমারকে হেল্প করবেন। এবং এই পদ্ধতিতে কিন্তু অনেকেই টাকা ফেরত পেয়ে যাচ্ছে। সমস্ত ব্যাংকে কিভাবে কমপ্লেন করবেন এবং কি ক্যাটাগরি চয়েস করবেন আমি এই ভিডিওটাতে ডেসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওখানে আপডেট দেব। আরও একটা কথা বলি, আমি টেলিগ্রাম চ্যানেলে একটা ভোট দিয়েছিলাম, ভোট চেয়েছিলাম আপনাদের কাছে যে কোন ব্যাংকের টাকা সবথেকে বেশি ফেলড হচ্ছে। তো যেটুকু বোঝা গেল স্টেট ব্যাংকের টাকা সবথেকে বেশি ফেলড হচ্ছে, তারপরেই এলাহাবাদ ব্যাংক, তারপরেই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। তো এলাহাবাদ ব্যাংকের ফেল্ড তো APS অপশানটা রয়েছে, জাস্ট একটা কমপ্লেন করলেই শোনা যাচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে টাকা নাকি ব্যাক দিয়ে দিচ্ছে। এবং স্টেট ব্যাংকেও কমপ্লেন এইভাবে আপনারা করতে পারেন, অনলাইনে কমপ্লেনের সিস্টেম।
তো ভিডিওটা এখানেই বন্ধ করছি। চার্জব্যাক লেটার নিয়ে ব্যাংক না দৌড়ে অনলাইনে বাড়িতে বসেই এইভাবে কিন্তু কমপ্লেন দেওয়া স্টার্ট করুন ব্যাংকে। এইভাবে কমপ্লেন দিতে থাকলে কিন্তু টাকাগুলো একটু তাড়াতাড়ি কাস্টমারকে ফেরত দিচ্ছে। তো ভিডিওটা এখানেই বন্ধ করছি, বাই বাই।